বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আরেকটা খুব সিম্পল কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার রান্না করব। সেটা হচ্ছে ডাল দিয়ে মিক্স সবজির, কয়েক রকম সবজির একটা লাবড়া বলা হয় সেটা, মিক্স ভেজিটেবল উইথ লেন্টিলস বলতে পারি আমরা। এর জন্য আমি কড়াইতে একটা বড় পেঁয়াজ, কয়েক কোয়া রসুন কুচি এবং দুই তিনটা কাঁচামরিচের প্রান্তভাগ একটু চিরে নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি প্রথম ব্রাউন করে ভেজে নিব। তার জন্য আমি যে পরিমাণ ভেজিটেবল নিয়েছি এর জন্য আমার 1/4 কাপের মতো কুকিং অয়েল হলেই চলবে, আর অয়েল বেশি না খাওয়াই ভালো। তো আমি 1/4 কাপের মতো অয়েল নিলাম এবং এখন হালকা করে ভেজে নেব। তো আমার পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটুকু হালকা ভাজা হতে হতেই আমি দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চা চামচ হবে মেথি, ফেনুগ্রিক যেটাকে বলা হয়, এবং কিউমিন সিডস, জিরা 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। এগুলো আমি হালকা ভেজে নেব, যেহেতু এটা লাবড়া, লাবড়াতে গুঁড়া মশলা দেওয়ার চাইতে গোটা মশলাটা দিলেই ভালো লাগে। তো এগুলো সহকারে ভেজে নিচ্ছি এবং আরও অ্যাড করছি 2টা তেজপাতা। এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো ব্রাউন হয়ে ভাজা হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা, ভালো করে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি এবং ডালগুলো এর সাথে কিছুক্ষণ আগে ভেজে নেব। কারণ এই পর্যায়ে ডালটা যদি একটু পানি ছাড়া ভেজে নেওয়া যায় তাহলে ডালের হালকা একটা সুন্দর ভাজা গন্ধ আসে, যেটা আসলে খুবই ভালো লাগে। আর একঘেয়ে সবজি সবসময় খেতে খেতে যখন আপনার সবজি খেতে আর রুচি হয় না, তখন একটু ডিফারেন্ট ওয়েতে নিজস্ব স্টাইলে যদি একটু রান্না করে খান এবং আপনার মশলাপাতির আইডিয়া যদি মোটামুটি ভালো থাকে, তাহলে আমার মনে হয় নতুন কিছু সৃষ্টি হয়ে যায়। তো আমার ডাল প্রায় ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করব 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ হলুড গুঁড়া, অলওয়েজ অপশনাল 1/2 চা চামচ কারি মশলা এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আমি জিরার গুঁড়া অ্যাড করিনি, কারণ আমি গোটা জিরা এখানে অ্যাড করেছি প্রথমেই সেজন্য। এবং একটু নেড়ে চেড়ে এই শুকনা মশলাগুলো পুড়ে যাওয়ার আগে আমি অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি। ঠান্ডা পানি দিলেও চলবে, ফুটন্ত পানি থাকলে ভালো। আরও অ্যাড করছি 1 চা চামচ রসুন পেস্ট। আমি গোটা রসুন কুচি একটু দিয়েছিলাম, তো ডাল যেহেতু এটা একটু রসুন বেশি হলে খারাপ হয় না। আর অ্যাড করছি 1 চা চামচ আদা পেস্ট। মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব আর একটু পানি অ্যাড করব, খুবই সামান্য, কিন্তু সামান্য আর একটু পানি অ্যাড করব। এটাও আমি গরম পানি দিচ্ছি, যেহেতু আমি কেটলিতে গরম পানি করে নিয়েছি আগে, সেজন্য এটাই দিচ্ছি। তো আমার মশলাগুলো কষতে কষতেই আমি এ পর্যায়ে অ্যাড করব হচ্ছে 1টা বড় টমেটো। আমি সেটাকে ফালি করে নিয়েছিলাম চিকন করে। এই টমেটোটা আমি আগে দিয়েছি, কারণ আমি টমেটোটা গলে যাওয়া পছন্দ করি, চাকা থাকলে আমার ভালো লাগে না। সো আমি এটাকে একটু, এই টমেটোটাকে এই ডালের সাথে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ, আর এরপর আমি ভেজিটেবলগুলো অ্যাড করব। আরও খুব সামান্য একটু পানি আমি অ্যাড করছি। এই সামান্য পানি অ্যাড করে আমি 1 মিনিট কি আধা মিনিট, 1 মিনিটের কম সময়ের জন্য ঢাকনা দিয়ে দিব মিডিয়াম আঁচে, কারণ এরপর আমি বাকি সবজিগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি ঢাকনা। তো ঢাকনা তুলে দেখা যাক কী অবস্থা। বিসমিল্লাহ। হ্যাঁ, আমার ডাল আর টমেটোটা কিছুটা সফট হয়ে এসেছে, আমি যেটা চেয়েছিলাম, কারণ পুরো সিদ্ধ হোক এটা আমি চাই নাই, আমার এখনও সব সবজি দেয়াই বাকি। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি আমার বাকি সবজিগুলো। এখানে ফুলকপি, বরবটি, গাজর এবং আলু আছে। সবজিগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ডাল এবং টমেটোর সাথে এবং মশলার সাথে। খুব সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। অতিরিক্ত পানি যদি কষানোর সময় দেই তাহলে এটা পানসা হয়ে যাবে, সেজন্য অনেক বেশি পানি দেওয়া যাবে না।
খুব সামান্য দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব মিনিমাম 5 মিনিটের জন্য মিডিয়াম আছে। তো ফিরছি ইনশাল্লাহ 5-6 মিনিট পর। তো দেখি কি অবস্থা, ফিরলাম, কিছুটা সফট হয়ে এসছে। আমাকে এখন একটু নেড়ে চেড়ে উল্টে দিতে হবে সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো আমি নেড়ে দিচ্ছি ভালো করে। তো ঢাকনা দিয়ে আর 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি মিডিয়াম আঁচে। ফিরছি ইনশাল্লাহ একদম 10 মিনিট পর। আর ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমাকে সাপোর্ট করার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য, এবং আপনাদের সাথে এই ধরনের সহজ জিনিসগুলো, রেসিপিগুলো শেয়ার করে আপনাদের উপকার আসার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে সাহায্য করুন। তো দেখা যাক 10 মিনিট পর, আলহামদুলিল্লাহ আমার লাবড়া একদম হয়ে গেছে। এই 10 মিনিটের মধ্যে আমি একটু নেড়ে দিয়েছিলাম একবার, যেটা ভিডিও করা হয় নাই ক্যামেরায়, পানি একটু অ্যাড করেছিলাম, খুবই সামান্য পরিমাণ, মতো হাফ কাপের মতো হবে আমার আন্দাজে। আর আগুনটাও মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এটা আপনারা যারা রাঁধতে জানেন তারা বুঝেন কখন আগুন কন্ট্রোল করতে হবে বা কীভাবে কী করতে হবে। তো আমার লাবড়াটা মাখামাখা আমি এই পর্যায়ে এরকমই রেখতে চেয়েছিলাম, যেটা আমার 10 মিনিটে হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করব ধনিয়া পাতা কুচি। বিসমিল্লাহ, আর অ্যাড করব আমার বাসায় বানানো, হাতে বানানো ঘি, যেটাই সবজিটাকে হেলদি করবে এবং একটু এক্সট্রা ফ্লেভারও অ্যাড করবে। ঘি চামচে লেগে থাকলে এভাবে গরম চামচটা একটু সবজিতে ডুবালে এটা গলে বাকিটা চলে যায়। আর অ্যাড করছি টালা জিরার গুঁড়া। এই জিরার গুঁড়াটা আমি তেলে পাউডার করে নিয়েছিলাম, আমি এখানে কোনো কাঁচা জিরার গুঁড়া বা বাটার দেই নাই। তো আমার লাবড়াটা রেডি, হালকা মশলায়, খুব স্বাস্থ্যসম্মত। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর মূল্যবান কমেন্টস দিয়ে আমাকে সাহায্য করবেন। আর এভাবে রান্না করে খেতে পারেন অল্প তেলে স্বাস্থ্যসম্মত সবজি, কারণ একঘেয়ে ভাজি অথবা শুধু ডাল তো ভালো লাগে না, মাঝে মাঝে এভাবে মিশিয়ে খেলেও খেয়ে দেখতে পারেন, আপনাদের আশা করছি পছন্দ হবে, ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।